আব্দুল সাত্তার সেলিম এবং ইব্রাহিম খলিল, আপনারা দুজনেই গ্যালাক্সি নিউজ 24 এর স্পেশাল করেসপন্ডেন্ট, এবং সম্প্রতি আমরা এটাও জানতে পেরেছি আপনাদের হাউস থেকে, আপনাদের মিডিয়া হাউস থেকে একটা চলচ্চিত্র হতে যাচ্ছে। এই চলচ্চিত্রের সাথে আপনারও সামিল হয়েছেন আর্টিস্ট টেকনিশিয়ান হিসেবে। আমার প্রশ্ন মিস্টার ইব্রাহিম খলিলের কাছে, যে আপনি একজন চলচ্চিত্র আর্টিস্ট এবং টেকনিশিয়ান হিসেবে রোমান্স ইন আমেরিকায় আপনার প্রত্যাশা কি? আসলে আমার প্রত্যাশা ছবিটা নিয়ে অনেক বড়, কারণ ছবিটা অনেক রোমান্টিক আর ডিজিটাল দেওয়ার ছবি, এ কারণে আমি আশা করি দর্শকদের এটা ভালো লাগবে, ওটা ওনারা ভালোভাবে নেবে, এটা হলে গিয়ে দেখবে। খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা ইব্রাহিম খলিল, আপনার কথায় আমরা খুব খুশি হলাম। আমার এবারে প্রশ্ন জনাব আব্দুল সাত্তার সেলিম সাহেবের কাছে। জনাব সেলিম সাহেব, আপনি দীর্ঘদিন জুড়ে ফিল্মে কাজ করছেন, টেলিভিশন মিডিয়ায় কাজ করছেন, নতুন করে একটি সিনেমার সাথে সম্পৃক্ত হয়েছেন, সিনেমা এবং টেলিভিশনের মধ্যে কাজ করতে গিয়ে আপনার এই দুটোর মধ্যে কোনটি, কোন মাধ্যমটি আপনার ভালো লেগেছে? আসলে কি দুইটাতেই মোটামুটি, আসলে দুইটাই বিনোদনমূলক একটা ইয়ে, কিন্তু বিষয়টা হলো আমরা বর্তমানে যে সিনেমাতে কাজ করি, এখানে কাজ করি আমরা যথেষ্ট পরিমাণ মানে আগ্রহের সাথে কাজ করি, কেননা দর্শক বর্তমান ডিজিটাল জগতের সাথে তাল মিলিয়ে এখন অনেকটা এগিয়ে যাচ্ছে, তা আমরা এখানে কাজ করে যথেষ্ট অনুভূতি আমরা ইয়ে করি, তো স্বাভাবিকভাবেই এই আমাদের চলচ্চিত্রতে কাজ করাটাই আমাদের ভালো লাগে। ধন্যবাদ। আধুনিক যুগে অনেক সুন্দর সুন্দর ছবি নির্মিত হচ্ছে, রোমান্স ইন আমেরিকা তেমনই একটি ছবি নির্মিত হবে বলে আমরা আশা করি। এই ডিজিটাল ছবিতে আপনি এর কোন দিকটায় অংশগ্রহণ করেছেন? সাধারণভাবে আমি ওই কমেডিতে যেগুলোতে কমেডি ক্যারেক্টারে আপনি কাজ করে থাকেন, কমেডি ক্যারেক্টার ছাড়া কি আপনি কখনো কোনো আর্টিস্ট বা এটা এর বাইরে টেকনিশিয়ান বা ক্রু এই ধরনের কোনো জবস কি করেছেন? আসলে কি যখন যেভাবে অনেক সময় শর্ট সকল কাজে হয়, তো এই এককভাবে কোনোটার প্রতি ইয়ে না সকল লাইনে। ধন্যবাদ জনাব আব্দুল সাত্তার সেলিম এবং জনাব ইব্রাহিম খলিল, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে ফিল্ম নিয়ে, রোমান্স ইন আমেরিকা নিয়ে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ।